হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরশ, আপনারা দেখছেন আরশ বিশ্বাস ব্লগস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব চট্টগ্রাম নগরীর পাহাড়তলি এলাকায় অবস্থিত কৃষি গবেষণা ইনস্টিটিউট। সেখানে মূলত আমার এক ফ্রেন্ড থাকে, যে ফ্রেন্ড আমাকে ইনভাইট করে সেখানে গিয়ে ভিডিও করার জন্য। সেখানে নানান জাতের গাছ চাষ করা হয়, ফুল গাছ, ফল গাছ, আরও নানান ধরনের শাকসবজির চাষ হয়। চলুন সেখানে গিয়ে সেই কৃষি ফার্মটি আপনাদের ঘুরে দেখাবো। তো ভিডিওটি শুরু করা যাক। গাইস, আমি অলরেডি ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে চলে এসেছি। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে ঢুকতে আমাদের নজরে পড়লো একটি সাইনবোর্ড রাখা রয়েছে, যেখানে বিভিন্ন জায়গার নাম দেওয়া রয়েছে যে কোথায় কী রয়েছে। এখানে ভিতরে ঢুকতে আমাদের নজরে পড়লো সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, নানান ধরনের ফুল গাছ লাগানো রয়েছে। ওয়াও, কেন আসলে এত ফুল, যার কারণে অনেক সুবাস ছড়িয়ে আছে এখানে, ফুলের সুবাস যা সবারই অনেক ভালো লাগে। তো গাছ এখানে ঢুকতে আমাদের নজরে পড়লো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, ওইখানেও ছিল আর এখানেও রয়েছে নানান ধরনের ফুল। এখানে রয়েছে ছোট একটি নার্সারি, যেখানে তালা মারা, যার কারণে আপনাদেরকে গিয়ে দেখাতে পারলাম না। আর এখানে রয়েছে সুন্দর সুন্দর ফুল। এই নার্সারিটি আসলে বিশাল একটা এরিয়া জুড়ে। তো চলুন আমরা ভিতরের দিকে যাই। একটু সামনে এগোতে আমাদের নজর পড়লো এখানে মসজিদ। আসলে এই মসজিদটি এখানকার স্থানীয় মসজিদ, এখানে এখানকার মুসল্লিরা যারা আছেন তারা এখানে নামাজ পড়ে। সামনে যেতে আবার ছোট্ট একটি মাঠ রয়েছে, যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করছে। এখানেও আসতে আবার নজরে পড়ল ফুল গাছ, তিনটি বড় বড় টপে রাখা রয়েছে। এগুলো কি ফুল বলা জানি? কদম ফুল, সরি জবা ফুল। আমি ফুলের নাম ঠিক মতো জানি না আসলে, অনেক ফুলের নাম জানি না। আরো ভিতরের দিকে যেতে আমাদের নজরে পড়লে আরো অনেক গাছ, এখানে রয়েছে আম গাছ, আম গাছ, লিচু গাছ, নানান জাতের গাছ রয়েছে এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন। নানান ধরনের গাছ রাখা রয়েছে এখানে। আমাদের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলো হলো ড্রাগন ফলের গাছ, এখানে লেখাই রয়েছে সাইনবোর্ড ড্রাগন ফল। চলুন আমরা আরো ভিতরের দিকে যাই। সামনে এগোতে আমাদের নজরে পড়ল কফি গাছ, এই গাছগুলো মূলত কফি গাছ। এই কৃষি ফার্মটি আসলে অনেক বড়, আর সামনে দেখতে পাচ্ছেন লাউ গাছ, লাউ ঝুলে আছে। এক কথায় অসাধারণ একটি কৃষি ফার্ম। সামনে দেখতে পাচ্ছেন ব্রোকলি গাছ,
এখানে রাস্তার ধারে লাইন বাই লাইন সারি সারি গাছ রাখা রয়েছে, যা দেখতে খুবই ভালো লাগে। আর দেখছেন দূরে দূরে বিভিন্ন গাছের চাষ হচ্ছে। এখানে লাল শাকও রয়েছে, সামনে লাল শাকের চাষ, বিভিন্ন ধরনের শাক ফলমূল ইত্যাদি হিসেবে চাষ হয় এখানে। সামনে এগোতে আমাদের নজরে পড়লো সবারই চেনা পরিচিত একটি গাছ, যেটা আমরা বার্গারে খেয়ে থাকি, মানে এক ধরনের পাতা, যেটা হলো লেটুস পাতা, সেটাও চাষ হয় এখানে। এখানে রয়েছে টমেটো গাছ। আর সামনে এগুলো কি লাল শাক না? হ্যাঁ, ডাটা না, দেখতে পাচ্ছেন নানান জাতের গাছের ফলমূলের চাষ হয় এখানে। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি বড়ই গাছ লাগানো। গাইস, এই যে আমার বন্ধু কাউসার, যা ইনভাইটে আমি এখানে এসেছি আজকে। সামনের দিকে এগোতে আমাদের সামনে দেখা যাচ্ছে একটা পুকুর। পুকুরটা মোটামুটি বড় আছে। আর এখানে একটা অফিস রয়েছে, যে অফিসটা এখন বন্ধ, লেখা রয়েছে মাঠ অফিস। চলুন আমরা একটু সামনের দিকে যাই। সামনে দেখতে পাচ্ছেন এগুলা আসলে জাম গাছ। আর সামনে এটা মনে চালতা গাছ, চালতা গাছ সামনে। আবার এখানে লিচু গাছ রয়েছে, সারি সারি লিচু গাছ। গাইস, আজকের ভিডিওটি ছিল এতটুকুই, আজকে আমরা এখানে শেষ করে দিব। তো গাইস, আজকে এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ারও করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলের যে নোটিফিকেশন আইকনটি আছে সেটিও অন করে দিবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপনার দ্বারা মিস না হয়। তো গাইস, আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।